ড্রেস শার্ট এটা কী করে পাগড়ির মতন মাথায় পরে না গায়ে পড়ে আবার আপনারা অনেক ধরনের শার্টের নাম শুনে থাকবেন ক্যাজুয়াল ফিট স্লিম ফিট এক্সট্রা স্লিম ফিট আবার কোন ধরনের শার্টের সাথে কোন ধরনের কলার যায় আপনারা যদি এগুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে ভালো আর যদি না জেনে থাকেন তাহলে আরও ভালো কারণ এই সম্পর্কে আসলে জানারই কোনো দরকার নাই ড্রেস শার্ট আসলে কিছুই না মূলত ফর্মাল শার্টকেই ড্রেস শার্ট বলা হয়ে থাকে আজকে আমরা দেখব ড্রেস শার্টের পারফেক্ট মাপটা কীরকম হয়ে থাকে আর একবার যদি আপনি ড্রেস শার্টের পারফেক্ট মাপটা বুঝে ফেলেন তাহলে যে কোনো ধরনের ক্যাজুয়াল শার্টের মাপ বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে প্রথমে আসি কলার আপনার কলারটা একদম পারফেক্ট আছে কি না এটা বোঝার জন্য যা আপনাকে করতে হবে তা হচ্ছে কলারের বোতামটি বন্ধ করে কলারের মধ্যে একটি আঙ্গুল রেখে আঙ্গুলটি মুভ করানোর চেষ্টা করুন যদি আঙুলটি সুন্দরভাবে মুভ করে তাহলে আরও একটি আঙ্গুল কলারের মধ্যে রেখে বা দুটি আঙুলকে মুভ করানোর চেষ্টা করুন যদি আপনি কলারে সামান্য একটু টান অনুভব করেন তাহলে বুঝবেন আপনার কলারটা একদম পারফেক্ট অবস্থায় আছে আর যখন আপনি টেলরের কাছে শার্ট বানাতে দিবেন তখন যা করবেন তা হচ্ছে আপনার এই বৃদ্ধাঙ্গুলির সবচেয়ে মোটা যে অংশ সেইটাকে কলারের কাছে রেখে এইবার মাপ নিন তাহলে আপনার কলারটা একদম পারফেক্ট হবে এবার আসি শার্টের সোল্ডার আপনার শার্টের সোল্ডারটা একদম পারফেক্ট জায়গাতেই হতে হবে ঠিক আপনার কাঁধ এবং হাতের যে জায়গায় জয়েন্ট সেই জায়গাতেই আপনার শার্টের সোল্ডারের সেলাইটা হতে হবে যদি এটা হাতের দিকে কিছুটা ঝুলে যায় তাহলে আপনার শার্টটা কিন্তু একটু বড় দেখাবে আবার যদি এটা কাঁধের দিকে কিছুটা উঠে চলে আসে তাহলে শার্টটা অনেক ছোট দেখাবে তাই সোল্ডারের সেলাইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা একদম হাত এবং কাঁধের জয়েন্টেই হতে হবে আর্মহোল হোল আর্মহোল হচ্ছে শার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি যদি এইটা আর্মপিটের সাথে লেগে যায় তাহলে কিন্তু আমাদের মতন এইরকম নাতিশীতোষ্ণ অঞ্চলে আপনি এই শার্টটা পরতে পারবেন না আবার এটা যদি কিছুটা বড় হয়ে যায় তাহলে শার্টটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে তাই আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে হাতকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এইভাবে তিনটা আঙ্গুল রাখুন আপনার আঙ্গুলের শেষ যে আঙ্গুলটা যে জায়গায় থাকবে আপনার আর্ম হলে শেষ প্রান্তটাও সেই জায়গায় হবে যাদের হাত একটু মোটা তারা তিনটা আঙ্গুলের জায়গায় চারটা আঙ্গুল রাখতে পারেন তবে আমার মতে তিনটা আঙ্গুল রাখায় সবচেয়ে যুক্তিসঙ্গত হবে শুরু হয় মূলত বাইসেপ থেকে তাই আপনি যা করবেন সেটা হচ্ছে বাইসেপের উপরে তিনটা আঙ্গুল রেখে এইবার আপনি বাইসেপের মাপ নিবেন এবং বাইসেপ থেকে স্লিপসটা যখন কাফের দিকে আসবে তখন ধীরে ধীরে তিনটা আঙ্গুল থেকে এই মাপটা একটা আঙ্গুলে এসে শেষ হবে স্লিপ কাফ কাফের মাপটা কিন্তু একদম কলারের মাপের মতনই হয়ে থাকে তবে এক্ষেত্রে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির জায়গায় তর্জনী ব্যবহার করবেন আর যারা আর একটু সামান্য টাইট পড়তে চান তারা তর্জনীর জায়গায় কনিষ্ঠাঙ্গুল ব্যবহার করতে পারেন এবার আসি স্লিভ লেন্থ আপনার স্লিপ লেন্থটাকে একদম পারফেক্ট জায়গায় রাখতে হলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ঠিক এইভাবে হাতে তালুকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আপনি আপনার স্লিভ লেন্থটা মাপবেন আপনার স্লিভ লেন্থে শেষ প্রান্তটা যেন এসে অ্যাঙ্গেলেই শেষ হয় যদি এমনটা হয় তাহলে আপনার স্লিভ লেন্থ কিন্তু একদম অ্যাকুরেট জায়গায় হবে টর্সো আপনি শার্টের টর্সো মাপার জন্য যা করবেন তা হচ্ছে কোমরের পাশে তিনটা আঙ্গুল রেখে আপনি টর্সোর মাপ নেবেন অর্থাৎ কোমরের পাশে যেন তিন আঙ্গুল পরিমাণ অতিরিক্ত কাপড় আপনার শার্টে থাকে এতে যেটা হবে যে চেস্ট এবং আর্ম হলের সাথে আপনার শার্টের টর্স একটা সঠিক প্রপোর্শনে চলে আসবে এবং আপনি হিপের কাছে যথেষ্ট পরিমাণ কাপড় পেয়ে যাবেন আর যাদের বডি শেপ স্কিনি তারা তিনটা আঙ্গুলের জায়গায় দুইটা বা আড়াইটা আঙ্গুল দিয়েও টর্সের মাপ নিতে পারেন তবে আমার মতে তিনটা আঙ্গুল দিয়ে টর্সের মাপ নেওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত হবে কারণ আপনি যখন শার্টটা ইন করবেন তখন ইনটা অনেক বেশি সুন্দর হবে এবার আসি শার্টের লেন্থ ড্রেস শার্ট সময় টাকিং করেই পড়তে হয় তাই আপনার শার্টের লেন্থ অবশ্যই আপনার প্যান্টের ক্রচ পর্যন্ত হতে হবে এবার আপনি যদি ড্রেস শার্টের বদলে যে কোনো রকম ক্যাজুয়াল শার্ট বানাতে চান যেমন স্লিম ফিট বা এক্সট্রা স্লিম ফিট তাহলে ড্রেস শার্টের কলার শোল্ডার আর্ম হোল স্লিপ লেন্থ এবং স্লিভ কাফ এই পাঁচটাকে ঠিক রেখে বাকি মাপগুলো অর্থাৎ স্লিভ এবং টর্সো এই দুটোকে কিছুটা কম বেশি করে আপনি পেয়ে যাবেন চমৎকার সব ক্যাজুয়াল শার্ট এবার আপনাদের সাথে একটা ট্রিপস শেয়ার করি এরপর আপনারা যখন টেলরের কাছে শার্ট বানাতে দিবেন তখন টেলরকে বলবেন শার্টটা যেন অবশ্যই ইংলিশ কাটিং শার্ট হয় এতে যেটা হবে যে আপনার সোল্ডার এবং হোল এটা একদম পারফেক্ট জায়গায় থাকবে এরপর আপনি চাইলে শার্টের স্লিভস এবং টর্স কিছুটা চাপিয়ে আপনি পেয়ে যাবেন সুন্দর চমৎকার রকম স্লিম শার্ট এতে আপনার এর কোনো রকম পরিবর্তন হবে না